আবার বল প্রথমে যখন আল্লাহর প্রতি ঈমান আনা যা আমি কাফের আমি বলি প্রথম ঈমান আনলে আল্লাহর প্রতি প্রথম ঈমান আনলে আমানতু বিল্লাহি আউয়ালান ফাহুয়া কাফের ভাই সাহেব বলেছে প্রথম বলেছে আপনি চুপ করুন প্রথমেই বলেছে যে আল্লাহর প্রতি প্রথম ঈমান আনলে সে কাফের হবে মান আমানা বিল্লাহি আউয়ালান ফাহুয়া কাফের তার আরবিটা হলেই উনি বলেছেন তাহলে আমার নবী আগে যাচ্ছে এটা মস্ত বড় বেদাত মানে কি মস্ত বড় খারাপই জায়গায় আমাদের পৌঁছে দেওয়া হয়েছে এখানে একটা কোরআনের আয়াত উনি বলেছেন যে আমি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির তাফসীর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার কথা এখনো শেষ হয়নি না না আমার এখনো কথা শেষ হয়নি ফেরেশতাদের প্রতি কুতুবিহি এবং আল্লাহ পাকের কিতাবের প্রতি রসুলিহি আর যত রসুল আছেন সকলের প্রতি আমরা তো রুহানি হালাতে পড়েছি আমরা কেউ জানি কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা ঈমান এনেছি এক আল্লাহর প্রতি কথা বুঝেছেন কথা হলো এটাই ইনি যেটা হিংসার জন্য বলছেন না ইনি পরিষ্কার করার জন্য বলছেন জিনিসটা হলো এই যে নবী এবং আল্লাহ নবীর প্রতি এক নবীকে আল্লাহর হাবিব বলে আল্লাহ মানা এই এক আর আল্লাহকে যদি আপনি না মানেন আল্লাহকে যদি আপনি আগে না আনেন তো নবীকে পাবেন আল্লাহর প্রতি যে ইমানটা অবশ্যই তাহলে আমরা প্রথমেই এনেছি আমানতু বিল্লাহ আল্লাহর আল্লাহ কিন্তু এ সার্টিফিকেট দিলেন কে এসে রসুলে পাক বাবাজি আমার আল্লাহ ঈমান আমাদের নবী আল্লাহ এবং রসূলকে মানার নাম ঈমানদার শুধু নবী মানার নাম শুধু আল্লাহ মানার নাম আল্লাহ এবং রসূলকে মানার নাম পাকা কারণ নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া গেছে এজন্য আল্লাহ এবং আল্লাহ রসূলকে যারা মানে পুরোপুরি তারা ঈমানদার জোরে বলে প্রথমে যখন আল্লাহর প্রতি ঈমান আনা যেমন একটা কোরআনের আয়াত উনি বলেছেন যে আমি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির তাফসীর থেকে করছি নাম হলো মাজহার মাজহার মাজহারে হকের তাফসীর যিনি লিখেছে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির বিশ্বের অন্যতম ওলামাদের অন্তর্ভুক্ত একজন তো আমি মনে করলাম যে ইনি তাহলে খুব তাফসীর জানে আমি শুয়েছিলাম কিন্তু আমি উঠে চলে এসেছি সাধারণ মানুষ আপনারা শুনে তো নারায় তকবীর আল্লাহ আকবার জোরে দিয়ে চলে যাচ্ছে কিন্তু ওই আল্লাহর প্রতি আগে ঈমান আনতে হবে এই বিশ্বাসটা থাকতে হবে আমি সেই জন্য এসে প্রশ্ন করেছি দিস ইজ দা ইনফরমেশন অ্যাবসলিউটলি কাফের ওয়ার ডাইরেক্টলি কাফের মানে সরাসরি সে কাফের হবে না কখনো কখনো কাফের হবে এ জায়গায় বিরাট বড় প্রশ্ন অনেক হাদিস কোরআনের দরকার আছে আমি অনুরোধ করবো আপনাদের এই সমস্ত জায়গাগুলো এই ধরনের বক্তব্য না আনাই ভালো কারণ কোরআন হাদিস সেই জায়গায় আপনি কি সিয়াসাতে হাদিস সব পৃষ্ঠা উল্টেছেন এটা প্রশ্ন করলে আপনার খারাপ লাগবে আমি আপনাকে ঠকানোর জন্য উদ্দেশ্য বলছি না আল্লাহ অজান্তে কোনো মাফ করুক কিন্তু এই জায়গাটা আমার খারাপ লেগেছে আপনাদের কি লাগছে আপনাদের কি লাগছে খারাপ লেগেছে তো তাহলে আপনারা ওয়াজ করতে আছেন আমি সহসভাপতি সভা পরিচালনা করবো আমার ভাই শাহাদাত হোসেন জলসা দিয়েছে পরবর্তী অধ্যায় যারা শুনেছে তারা আমাকে ধরে রাস্তা জিজ্ঞেস করবে আপনি তো আলেন আমি উত্তর দিতে পারবো এর প্রতি বিরাট আকায়েদের দরকার আছে আকায়েদ একটা সাবজেক্ট যিনি লিখেছেন আকায়েদ নাসাবি হযরত জায়নার আবেদিন হযরতে বিশ্ববিখ্যাত একজন আলেম তিনি এই যে আকায়েদ লিখেছেন আকায়েদে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে যা একটা আয়াতের সারা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় কিন্তু একটা সাধারণ মানুষ শুনবে যে ইমানটা আল্লাহর প্রতি প্রথম আনলে কাফের কত খারাপ জিনিস এই জন্য বলছি যদি আপনার হাদিস কোরআন কিছু থাকে তাহলে সেই জায়গায় তালি দিয়ে দেন তাহলে সাধারণ মানুষ বুঝবে তার প্রশ্নগুলো আমাদের থেকে যাচ্ছে এগুলো না হওয়া ভালো ঠিক আছে কথা আমি কি ভুল বললাম ঠিক বলেছি তো হাত উঁচু করুন কারা কারা আমার সাপোর্টে আছেন ঠিক আছে বক্তারা বক্তব্য দিতে আসে ভাবা দরকার ঘর ঝাড়া খালি নিস
তাতাকাল্লাম আলা লগারিজম দায়মান আওয়াদ আলা হারাজ আলা গরাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবিক এন্ড ইংলিশ আই হ্যাভ কনফার্ম এন্ড কনসাস অলওয়েজ তাহলে আপনার ভাবা উচিত যে সভাপতি কি আছে আগে দেখি আপনারা ওয়াচ করবেন আপনার মতো করে চলে যাবেন আর ঢোলটা ফিটবে সাধারণ মানুষ বলছে নারায় তো আল্লাহ একবার সুবহানাল্লাহর জোরে বলছে ভুলের উপর সুবহানাল্লাহ বলি কত গুণ হবে 70টা গুণ হবে ভুলের উপরে কিন্তু ভুলটা আমি করাচ্ছি আমি আলেম কথা বোঝা গেল তো তাহলে আপনাদের জানার থাকলে প্রশ্ন করেন না কেন কেন প্রশ্ন করেন না শুধু নারায় তো আল্লাহ একবার দিয়ে চলে যান স্লোগানের সাথে আপনার তাল কেন মেলান ওয়া শুনতে আসেন আমাল করার জন্য নাকি অন্য কিছুর জন্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো এইজন্য হাদিস কোরআন এক জায়গায় রেখে আমি বলেছি হাতু দালাইলুকা কামা কারাতা ফিল হাদিস আবিল আয়াতুল কারিমা যদি হাদিস থাকে না তো আয়াত কারিমা যা পড়েছে আনো আল্লাহ সরাসরি বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে তাহলে আল্লাহ নিজেই বলছে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো প্রথম আল্লাহর উপর তারপর রাসূলের উপরে আমি ডাইরেক্ট যদি ওয়াজ করি যে আল্লাহর উপর ঈমান আনলে কাফের হবে তাহলে এটা খেটকা ঠেকছে না ঠেকছে তো ঠিক আছে না না ওইভাবে নয় ইনি ধরে পরিষ্কার করে দিয়েছেন ভালো কিন্তু আমি তো ওইভাবে বলিনি যে যে আপনি তুমিনুনা বিল্লাহি আল্লাহর প্রতি যে ঈমান হ্যাঁ বলেন কিন্তু না আমি তো আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি না কথা ওটা নয় ইনি কথা ঠিকই বলেছেন ভুল নয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি কিন্তু আমার আপত্তি ওই জায়গায় যারা নবীকে বড় ভাই বলে যারা নবীকে বড় ভাই বলে এই ভালো করে বুঝবেন আমার কথা বুঝলে অবুঝলে হবে না যারা বড় ভাই বলে ইনি ইনি আমার শত্রু নয় দুশ্মন নয় কথাটা হয়তো ছুটে গেছে ক্লিয়ার হলো এটা ভালো হলো না খারাপ হলো এই কথা বলেন না কেন আপনি মনে করছেন আমি হয়তো ভয়তে নেমে যাচ্ছি ভাইয়া করতেছে এটা বিষয় নয় জিনিস একটা জিনিস ভালো করে বুঝবেন কথা যারা বলে ভুল তাদের হয় কথা বলতে গিয়ে ছুটেও যায় কি যায় না যে কাজ করে ভুল তার হয় কিন্তু ভুল ধরিয়ে দেওয়া মানুষ তাকে ওস্তাদ বলতে হয় নাকি বলে কিন্তু এটা নয় যে উনি আমার প্রতি রাগ করে বলছে তার মানে আমি মনে করছি তাহলে আমি জানি না এটাই রাগ করব নাকি এটা হলো মিস্টেক মূলক কথা যেটা যে এক নবী জুর যদি আল্লাহকে আপনি মানেন শুধু আল্লাহকে যদি মানেন নবীকে না মানেন আপনি কাফের এটা হলো আমার মূল পয়েন্ট ছিল কথা বুঝেছেন আমি ওই প্রসঙ্গে বলেছি আর উনি ওটাকে ধরে পরিষ্কার করে দিলেন তার জায়গাটা পরিষ্কার হলো শুধু আল্লাহকে মানলে ইমানদার নয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানলে ইমানদার এটাই ছিল আমার পয়েন্ট কথা বুঝেছেন এইটা হলো ব্যাপার অন্য কিছু না কিন্তু না ইনি কথা ভালো বলেছেন তো খারাপ কথা বলেন আমি এর জন্য দুঃখিত না এই কথাটা পরিষ্কার করা উচিত পরিষ্কার হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন শুধু আল্লাহ মানলে ইমানদার হতে পারবে না আল্লাহ এবং রাসূলুল্লাহকে মানলে হবে আল্লাহ আগে আল্লাহ না হলে কি রাসূল হয়েছে এটা হলো ব্যাপার যাই হোক একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা অবশ্যই দিচ্ছি তো এই দেখে রইলে আমার সময় নেই তাড়াতাড়ি করতে হবে অসুবিধা নেই আপনি মনে করছেন ইনি মনে আমার উপরে হিংসা করেছে নাকি আপনি এরা মনে করেছেন তবে আমি কি এনার প্রতি রাগ করি মনে করেছেন একটা মিস্টেক সংশোধন হয়েছে ঠিক কি না বলো এখন যে কথাটা আমি তুলছিলাম উনি বলছেন ওইটা একটু পরিষ্কার করেন যে নবীকে যারা বড় ভাই বলে বলবো বলবো না কি বলেন কোনটা আপনি নেবেন এখনি নেবেন মোবাইলে দেখাবো আমার কাছে অনেকটাই আছে সব প্রমাণ সহ বাপজি আমার প্রত্যেকটাই আমি ডাউনলোড করে রেখেছি শুনতে চাইলে সময় যাবে তবে তারা একটা আয়াতকে তারা বলে সে আয়াতটা কি বলে কুল ইন্নামা আনা
বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া বলে দিন কুল বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এখন ইন্নামা কখন আসে এটাই ওর গ্রামারের জ্ঞান নেই যদি থাকতো তো কখনো নবী কি আমাদের মতো বলতো ঠিক কি না বলেন ইন্নামা এই যে মিসলুকুম মিসাল এর অনেকটা সময় যাবে বুঝাতে গেলে সারমর্ম বুঝুন এই যে ইন্নামাটা কার উপরে তাকিদ করেছে কুল ইন্নামা আনা বাশারুম এই যে কুল ইন্নামা কার উপরে তাকিদ আনা বাশারুন কিসের উপরে আনার উপরে না বাশারুনের উপরে কিসের উপরে তাকিদ করে যার উপরে পড়বে সেখানেই হবে সারমর্ম বুঝেন নিশ্চিত মলবি সাহেব বুঝতে পাচ্ছেন সারমর্ম যুক্তিতে আপনাদেরকে বুঝাবো দলিলটা দিয়ে তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে কয় বন্ধু তিন বন্ধু হাতে একটা আংটি আছে তা বলতেছে এ আংটিটা তো খুব সুন্দর ভাই তোমার হ্যাঁ খুব সুন্দর ভালো নকশা 14-15 হাজার টাকা দাম হবে আর এক বন্ধু নিয়ে বলতেছে কই দেখি না অত হবে না একদম সোনার আংটি তো একটা সোনা আংটি 13-12-13 হবে কয় বন্ধু তিন বন্ধু সোনার আংটিটার দাম কত বলেছে একজন বলেছে 14-15 আর একজন বলেছে 12-13 আর এক বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে সে তখন বলছে কি ব্যাপার তোমরা কি আলোচনা করছো সে ছিল স্বর্ণকার তাহলে কিছু না ওই একটি আংটি নিয়ে আলোচনা করছিলাম কি কো দেখি আমি একটু দেখেছে দেখি বলতেছে বাহ সুন্দর আংটি তো একদম সোনার মতো কি বলেছে একদম সোনা ও বলেনি সোনা নয় ও বলে এও বলেনি যে চাঁদি ও কি বলেছে একদম সোনার মতো তখন আর এক বন্ধু বলতেছে তাহলে ওর দাম 200-300 টাকা কি বলেছে 200-300 টাকা হবে আর আগে কত বলেছিল 14-15 হাজার 12-13 হাজার তো সামান্য একটি আংটিকে সোনার মতো বললে এত পার্থক্য হয় তা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াজ করে এটাই বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মতো 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 আর ওরা সেটাকে মতো না বলে আমাদের তালি এই ইন্নামাটা এসেছে মিসলুকুমের উপরে নিশ্চয় ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে সুবহানাল্লাহ বলে তাহলে এই উপমা স্বরূপ যে সোনা তো বলিনি সোনা নয় বলিনি চাঁদিও বলিনি শুধু বলেছে সোনার মতো তাতে কি হয়ে গেছে দামও বদলে গেছে সব বদলে গেছে আমার আল্লাহ পাক এটাই বুঝাইয়েছেন কোরআন শরীফে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইহা ইলাইয়া তো তোমাদেরই মতো তাই বলে আমাদের মতো নবী যে ব্যক্তি নবীকে নিজেদের মতো বলবে তার পিছনে ইত্তেদা করা জায়েজ নাই তাকে সালাম দেওয়াও জায়েজ নাই কারণ নবীকে যখন আমাদেরই মতো বলবে তখন তার ঈমানের ঘাটতি হবে আর বেঈমানকে সালাম দেওয়া জায়েজ কথা বোঝা গেছে পরিষ্কার হয়েছে যারা বলছে নবী আমাদের মতো আমরা তাদের দলে না যারা বলে নবী আল্লাহর হাবিব এবং আল্লাহ তাকে সমস্ত ক্ষমতার অধিকারী সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়েছেন আমরা হলাম সেই সুন্নি জামাত আরো জোরে আব্বাসি আমার সোনা মানিক বক্তা আনবেন না 2-10 মিনিট চালাবো এখন আসেন সুবহানাল্লাহ এনি বসে আছেন মানে ওয়াজ করতে আর ভালো লাগবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে বুঝুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা নু পৃথিবীর জমিনে আপনার কিনার খুনে নিলেন নবী যিনি হবেন তার তিনটি নিদর্শনের কথা বলেছে কয়টি কয়টি তিনটি
আব্বা আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটি শুনে মনে মনে চিন্তা করছে আয় আল্লাহ পৃথিবীর জমিনে আমি তো গোলাম রূপে বিক্রি হই কিন্তু আমাকে এমন ভাবে যেন আমি মদিনা মুনাওয়ারাতে পৌঁছে যেতে পারি তার তৌফিক দাও আব্বা আমার সোনা মানিকের হঠাৎ করে দেখা যায় ওই এলাকায় কিছু মদিনা আপনার আরব দেশের কিছু মানুষ এসেছে তেজারত করার জন্য হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গ নিয়ে চলে যাবেন বলে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা ভাবনা করেছে ব্যবসায়ীরা এ সালমান দেখতে অতি সুন্দর একে আপনার কি কাজ করতে হবে কি করতে হবে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো কি পাবে টাকা এন্ড বেচে দিয়ে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলার হুকে বিক্রি করে দেওয়া হলো এখন যেমন বাজারে গরু পাওয়া যায় ছাগল মুরগি পাওয়া যায় আব্বা আমার তৎকালীন যুগে বাজারে মানুষ বিক্রি হতো বাবা তা সত্য করার জন্য তারা খরিদ করে বাড়ি নিয়ে আসতো জমিদার গুলো ধনাঢ্য ব্যক্তিগণ হে বাবাজি আমার সোনা মানিক হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পাল টুক 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 করে আপনার কিনা রওনা দিয়েছে বাবা শুধু একটিমাত্র চিন্তা আল্লাহ আমি সালমান বিক্রি হতে রাজি কিন্তু খরিদ নেওয়ালা জানো মদিনা মানোয়ারার হয় কোথাকার হবে কারণ মদিনায় গেলে মহামানবকে দেখতে সুবহানাল্লাহ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আপনি করে আপনার চিন্তায় চেতনায় থাকেন এক সময়তে আপনার কিনা বিক্রি হয়েছে বহু আপনার অনেকের কাছে বিক্রি হওয়ার পরে অনেক জায়গায় বলা হয়েছে 14 থেকে 15 জায়গাতে বিক্রি একাধিক জায়গাতে বিক্রি হয়েছে আব্বা আমার মদিনা মুনাওয়ারাতে উনি আপনার একজনের গোলামি করতেছেন কারণ সেই মদিনার মানুষ তাকে খরিদ করে নিয়েছে আশা পূর্ণ হয় মদিনার দেশে গোলামি করছে চাকরি করছে বাবা হঠাৎ একদিন খেজুর গাছে উঠে আছেন হঠাৎ সেই মালিকের আপনার ভাই পড়েছে মালিককে বলতে চায় আমাদের চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করে এসেছেন এই মদিনা মুনাওয়ারাতে উনি হিজরত করে এসেছেন আমার নবীর নাম শোনা মাত্র সালমান খেজুর গাছের উপরে ছিল মন তার এত তালা হয়ে গেছে হয়তো খেজুর গাছ থেকে এখনি পড়ে যাব বাবা যাই হোক বলে উনি নিচে নেমে এসেছেন আসার পরে জিজ্ঞাসা করতে দেন কি বললেন একবার বলুন কি বললেন একবার বলুন বলছেন কি বলো এমন সময় তুমি চাকর তোমার শোনার কি দরকার তোমার শুনতে হবে না তোমার শুনতে হবে না নায়ক বলে তা আলোচনা কিন্তু বিন্দু মাত্র তাদের কলবে ঈমান প্রবেশ করিনি ঈমান আল্লাহ মানার নাম নয় ঈমান আমার নবীকে দিল জান দিয়ে মানার নাম ঈমান তাই আমি আগেই বলেছি ঈমান আগে নবীর প্রতি যেই নবীর প্রতি আপনার ঈমান হবে তখন আপনি আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন কারণ আল্লাহকে তো দেখেননি আর নবীকে মক্কার লোক দেখেছে মদিনার মানুষ দেখেছে দেখিনি গো আমাদের ভারতেরও যারা নবীওয়ালা মানুষ তারা নবী দেখেছে জোরে বলেন এক প্রকাশ্যভাবে দেখা আর এক অন্তঃচক্ষে দেখা রাসূল আমার নিজ জবানে বলেছেন যারা আমাকে স্বপ্নে দেখলো সে একদম প্রকাশ্য যেমন দেখা স্বপ্নে দেখা দুটোর মধ্যে কোনো পার্থক্য তো হাম কিসি দুনিয়া কি মোল্লা কি বাত কো নহি মানেঙ্গে মুস্তাফা হাম তেরি বাত কো মানেঙ্গে আমার নবী যখন এই জগতে এসেছেন তখন এই জগতের পরিস্থিতি ভালো ছিল না জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত দিত না জেনা করত প্রকাশ্য মানুষ একে অপরের দুশ্মন ছিল কিন্তু আমার নবী যখন এসেছে আনন্দ আসমান জমিন সবাই আনন্দ করেছে জোরে বলেন গুঞ্জ উঠি সদা এ মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে
মানে কি গুজে উঠেছে চতুর্দিকে মারহাবা এসে গেছেন হুজুর এসে গেছেন এসে গেছেন হুজুর এসে গেছেন জশনে ঈদ বারো বিমানা বারোই রবিউল আব্বালে আনন্দ করো এসে গেছেন হুজুর এসে গেছেন এটাই উর্দু বলছি আমি जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए गुंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए अमर संग एक तो बोलूं आ गए हुजूर मोहब्बत आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर जरे कन सुभान अल्लाह फर्श तो अर्श में थी गुप्तगु मैं बड़ा हुआ है बातू सुभान अल्लाह आकाश फर्श माने जमीन बड़ो तो जमीन बोलो हाँ एखन आमी बड़ो क्यों एसे गेछेन हुजूर एसे गेछेन उर्दू होच्छे फर्श अर्श में थी गुप्तगु मैं बड़ा हुआ है बातू फर्श बोला अब हूँ मैं बड़ा फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए मोहब्बत आ गए हुजूर गए जश्न ईद बार भी मना आ गए हुजूर अरजोरे आ गए सबाई बोलसेन ना मोहब्बते बोलेन आ गए हुजूर आरो मोटा करे आ गए हुजूर थर थरा के कापने चिख उठी पुजारी का हुआ थर थरी कपते कपते पुजारी पर्यंत तो चिख मेरे उठे बोलो कि तक मूर्ति गुलो सेजदाय पड़े बोलते थे एसे गेछे नबी एसे गेछे थर थरा के कापने लगा चिख उठी पुजारी क्या हुआ भूत कह के सजदे में गिरे भूत कह के सजदे में गिरे आ गए हुजूर गए आ गए हुजूर गए गुज उठी सदाए मरहबा आ गए हुजूर गए जश्न ईद बार भी मना आ गए हुजूरा जरे बोलूं सुभान रे काबार मूर्ति पर्यंत झुके गेछे क्यों नबी एसे गेछे राग हच्छे आमार कथाय खूब ख्याल करेन मारी जा चुकी हो बेटियो अब आकर फखर से जियो मैं मानुष के जीवित तो पुते दवा होतो ये मैं देर कोनो सम्मान छिलो ना आर आमार नबी बोलसेन एखन दुनिया एसे फखर करे जीवन जापन करो फखर करे करो बुक ठुके जीवन जापन करो एखन आर माटीते पोता हबे ना आमार रसूल बोलेन मायर कदम दले सन्तानेर जान्नात যদি আমার রাসূল মিশকাত শরীফে 431 পৃষ্ঠার হাদিসে উল্লেখ করেন যদি কোন সন্তান তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা মায়া করে যদি একবার বলে ইনি আমার মা ইনি আমার পিতা আমার রাসূল বলেন কবুল হওয়া হজের সওয়াব পেয়ে যাবে আরো জোরে अरे जे मायर दिके तकाले कबुल हवा हो जे सब पावा जाए जे बापर दिके तकाले कबुल हवा हो जे सब पावा जाए शे बाप दुनिया ते के चले गया थी बोले
আমার ভাই শাহাদাত সাহেব এই খাওয়ার ইন্তেজাম করেছে, ঠিক না? এ দুয়ার আয়োজন করেছে, আপনার তাবারকও তো খাওয়াবে নাকি? খাওয়ার ব্যবস্থা নেই, আছে না? নাই, ও কিছু খাওয়াবে না, কিছু খেয়ে দেয় না? হ্যাঁ গো, কথা কর না। ওই শাহাদাত ভাই কই, খাবার আছে না? নাই, জনগণকে খেয়ে দেয় না? আমি ভালো সঠিক জানি না। জি, কিছু না কিছু তো দেয়, মিষ্টি দিলেও দেয়, ডাল ভাত দিলেও দেয়, অনেকে বিভিন্ন জনা দেন তো আপনারা বাড়িতে, অনেকে বলছে ও করা যাবে না, সর্বনাশ। ওরাও বলো নেটের মৌলবি বলো, চার দিনে চল্লিশে কলমাখানি করতে এখন নিষেধ করতে না? চিটিংবাজের দল সব। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি, হয় বুঝিয়ে দাও নইলে বুঝে যাও। ওরা খাওয়ানোকে হারাম বলেছে, আমরা বললাম নয়। চলেন আমরা হাদিস শরীফ যেটা পাঠ করেছি সহি বুখারীর কেতাবুল ইমান হাদিস নাম্বার ১২। আচ্ছা যে নাতটা পড়ছিলাম একটু পড়ে নেই, বলবো নাকি? তারপর তো হাদিসটা শোনাবো। না বলবো না, আপনাদের সাড়া দিচ্ছেন না, পিছনে লোক বলতে ওরা বলতে আসছে না। না আচ্ছা, আপনারা সবাই হাত তোলেন তো দেখি কাদের ইচ্ছা আছে ওয়াজ শোনার। নারাই তাকবীর, আরো জোরে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারাই রিসালাত, নারাই তাকবীর। আজ মোটামুটি মোটামুটি আছে, তাহলে নাত শরীফটা বলি জোরে কান, সুবহানাল্লাহ। গুঞ্জ উঠি সদাই মারহাবা, আ গয়ে হুজুর, সবাই উঁচু বলুন, আ গয়ে হুজুর, গয়ে জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর, মারি যা চুকি হো বেটিও, আব আকার ফখর সাজিও, কট চুকা হে পঞ্জায়ে জফা, কট চুকা হে পঞ্জায়ে জফা, আ গয়ে হুজুর, গয়ে আ গয়ে হুজুর, গয়ে জশ্ন ঈদ বারবি মানা, আ গয়ে জোরে কন সুবহানাল্লাহ। মাল জার লিয়ে গলি গলি বুড়িয়া বলতি হুই চলি, আব লোটনে কা গম নহি রহা। একজন বুড়ি গলি গলি ঘুরে বেড়াচ্ছে, এই বাবা ভয় করিস নে, রাস্তায় যা ব্যবসা তেজারাতে যা। তখন ভয় ছিল রাস্তায় তেজারাতে ব্যবসা যেতে গেলে ডাকাতের দল বদমাইশরা চিন্তাই করে নিত, এখন আর কোনো দুঃখ নাই, এখন নবী এসে গেছে। জোরে কন, মাল জার লিয়ে গলি গলি বুড়িয়া বলতি হুই চলি, আব লোটনে কা গম নহি রহা, আব লোটনে কা গম নহি রহা, আ গয়ে হুজুর, গয়ে আ গয়ে হুজুর, গয়ে জশ্ন ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর, আ গয়ে আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজি আমার ভাইয়েরা, আমি একজন নবী পাকের প্রিয় সাহাবীর কথা আপনাদের কাছে তুলে ধরব। বাবা ঈমান কেমন হবে, আমার নবী পাকের প্রতি ভক্তি শ্রদ্ধা কেমন হবে, চলুন না একটুখানি দেখি। আমার নবী পাকের একজন প্রিয় সাহাবি যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে
এ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু ছিলেন একজন আপনার ধনী ব্যক্তির সন্তান। তার পিতা তারে কাজ দিয়েছিল প্রতিদিন সকালবেলা উঠবে আর আগুন তৈরি করবে, আগুন কি পূজা করবে, সারা দিন আগুনই পূজা হবে, এটাই হলো তার বাপের দেওয়া ডিউটি। বাপ হলো জমিদার, বাপ হলো অর্থশালী। আব্বাজি আমার হযরত সালমান বাপের হুকুম পালন করে সকালবেলা আগুন জ্বালায়, সারা দিন অগ্নি পূজা করে। বাবা বাবাজি আমার বেশ কিছুদিন হয়ে গেল, একদিন বাপ বলে বাবা সালমান আজ আমি আমার ক্ষেত খামারে যেতে পারি না বাবা, আজ আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। বাবা সালমান তুমি চলে যাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি, মানেননি, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বন্ধু আমার যেতে 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 দেখি কিছু মানুষ একটি গির্জার মধ্যে, আওয়াজ আসতেছে খুব সুন্দর যেন কোনো কথা তার আলোচনা করতেছে। উনি ভিতরে প্রবেশ করলেন, দেখে তারা একটি কিতাব পড়তেছে, ওই কিতাবটার নাম হলো তৌরাত কিতাব। জোরে বলুন। সালমান চিন্তা করছে এরা আবার কি বলে, শোনা দরকার, নতুন কথা জীবনে শোনেননি উনি। আমি যবে থেকে হুশ সামলিয়েছি আগুন জ্বালিয়েই বসে থাকি, বাপের হুকুম পালন করি, এরা যে অন্য কিছু বলতেছে। খুব ভালো লাগলো, বসে গেছে পাশে। তৌরাত কিতাব তারা পড়ে পড়ে শোনাচ্ছে বাবা, ওই তৌরাত কিতাবের ভিতরে আহারে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারক আছে, ওই নামটা তারা তেলাওয়াত করে। সালমান ওই নামটা শুনে জিজ্ঞাসা করে, ইনি কে? বলে ইনি হলেন কল্কি আওতার, শেষ জামানার পয়গম্বর, আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা। মক্কা নগরে যে দেশটার নাম হলো বাক্কা, ওই বাক্কা নগরে মরুভূমি অঞ্চলে জন্ম নেবে। আব্বাজি আমার আমার নবী সম্পর্কে আপনি গীতা খুললে দেখতে পাবেন, গীতার মধ্যে আপনার কে উদ্ধৃত করা রয়েছে, শ্রীকোকলখের 12 তারিখে মরুভূমি অঞ্চলে শ্রীকোকলখের 12 তারিখে কালকি আওতার হয়ে আগমন করবেন যিনি। তার পিতার নাম হলো বিষ্ণু যশা, মায়ের নাম হলো সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে আমার নবী পাকের কথা বর্ণনা আছে। শ্রীকোকলখের 12 তারিখ মানে বারোই রবিউল আব্বাল, উষাকাল মানে সুবে সাদিক। তার বাপের নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে, কারণ বাপের নাম বিষ্ণু যশাবালা হয়েছে। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর দাস। জোরে বলা যাবে নাকি? গীতার মধ্যে লেখা আছে যে কল্কি অবতারের মাতা হবে, গর্ভে ধারিণী হবে, পেটে ধারণ করবে, তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম রাখা হলো আমেনা, যার বাংলা মানে সুন্দর মন। আরো জোরে বলা যাবে না? সোনা মানিকের রাত্রি পিটকের ভিতরে আছে, বাইবেলের ভিতরে আছে, চিন্তা বিস্তার ভিতরে আছে, সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আমার নবী পাকের আলোচনা করা হয়েছে। আব্বা আমার তৌরাতের মধ্যে নবী পাকের কথা, জব্বুরের ভিতরে আমাদের নবী পাকের কথা, ইঞ্জিলের ভিতরে আমাদের নবী পাকের কথা, আল্লাহর আল কোরআনের ভিতরে হুবাহু রাসূলের কথা। আমরা এমন নবীর উম্মত, যে নবী শ্রেষ্ঠতম নবী, যে রাসূলের মতো আর কোন নবী নাই। ওই নবীর উম্মত যেমন শ্রেষ্ঠ, নবী আমাদের তেমন শ্রেষ্ঠ। এক জায়গায় দলিলে পাওয়া যায়, হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে যা সম্মানিত করেছেন হয়তো আপনি আর কাউকে এমন সম্মানিত করেননি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়েছিলেন, এ নবী মুসা আলাইহিস সালাম আমি আপনাকে মর্যাদাবান পেয়েছি, মর্যাদার অধিকারী করে দিয়েছি। তবে জেনে রাখো নবী মুসা, আমি আল্লাহর একাত্মবাদের সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি তোমাকে মহাব্বত করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বে করিম আপনার
বাজার সঙ্গে আপনার একত্ববাদের সঙ্গে রবি পাকের মহব্বত কেমন করে সম্ভব কেন বা প্রয়োজন একটুখানি বলুন আমার আল্লাহ পাক বলেছিলেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না তৈরি করতাম লামা খালাকতুল জান্নাত আমি আল্লাহ জান্নাত বানাতাম না ওয়ালা নার আমি আল্লাহ দোজখ বানাতাম না ওয়ালা শামস আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়ালাল কমর আমি আল্লাহ চন্দ্র বানাতাম না ওয়ালা লাইল আমি আল্লাহ রাত বানাতাম না ওয়ালা মালাকান আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না ওয়ালা নাহার আমি আল্লাহ দিন বানাতাম না ওয়ালা মুকলা নবিয়াও আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না ওয়ালা মুরসালা আমি আল্লাহ কোন মুকাররাব ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা হে নবী মুসা তুমি জেনে রাখো আমি যদি আমার নবী এবং তার উম্মতকে না বানাতাম আমি আল্লাহ তোমাকেও তৈরি করতাম না ওরে আমার বাবাজি সোনা মালিকেরা এই গোলাবাড়ির সারজমিন আমি বলে যাই যে নবী না হলে আমরা জীবন পেতাম না যে রসুল না হলে যে রসুলের জন্য যে রসুলের উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানালেন জাহান্নাম বানালেন আরশ বানালেন কুরসি বানালেন লোহ বানালেন কলম বানালেন চন্দ্র বানালেন সূর্য বানালেন রাত বানালেন দিন বানালেন ওই শ্রেষ্ঠ নবীর উম্মত যারা হবে তারা সুদখোর হতে পারে না তারা মিথ্যাবাদী হতে পারে না তারা দায় কাটতে পারে না তারা বেনামাজি হতে পারে না কারণ নবী ওয়ালা যারা নামাজি হলো তারা আমরা ওয়াহাবি হব কেন ওয়াহাবি হব কেন আর ওয়াহাবির কথা মানব বা কেন ঠিক কি না আবার আগে আর একটু কাছে আসেন বাবা আরো কাছে আসেন আমি শাহাদাত ভাইকে বলছিলাম হাতে এমন হবে আপনার প্যান্ডেল খুলতে হইতে পারে আর একটু কাছে আসেন আপনারে আমি বুঝতে পারছি আজ গোলাবাড়িতে নবী প্রেমিকদের আগমন হয়েছে আর নবী প্রেমিক হবে যেখানে আল্লাহ রহমত বর্ষণ হবে বাবা রাস্তাটা জাম হয়ে যাচ্ছে প্রয়োজনে প্যান্ডেল খুলে দেন বসার জায়গা করে দেন এই সাইডে যতরা হয় কিছু তো আসবে কারণ নবী প্রেমিকরা থাকতে পারে এটা তো নবিয়ানা মেহফিল নাকি গো আর নবী ওয়ালা যারা হবে পতঙ্গের মতো ছুটে তারা আসবে জোরে বলুন জি জি ওই সাইডটা ফাঁকা আছে না আমার বাম সাইডে আমি ভালো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না যাই হোক একটু বাম সাইডের দিকে মনে হয় কিছু জায়গা আছে তো দয়া করে অনুরোধ করবো একটু বাম সাইডের দিকে ঢুকুন অনেকের জন্য সুবিধা হবে আব্বাজি কি বলছিলাম মনে আছে মনে নাই জি মোসা নবীর কথা বলছিলাম আমি বুঝাতে চাচ্ছিলাম রব্বে করিম মোসা নবী কে কথাটাই বলেছেন তাহলে আমরা নবীর উম্মত নাকি আমাদের নবীর মতো আর নবী কি হবে নবী পাকের মতো আর কোনো নবী কি ছিলেন আগামী এখনো কি আছেন আগামীতেও কি হবে তাহলে নবী আমাদের শ্রেষ্ঠ ধর্ম আমাদের গাইড বুক কোরআন শরীফ আমাদের আমরা জাতিতে কথা বলেন না কেন আমরা কোন জাতি মুসলিম তা মুসলিম জাতি কি শ্রেষ্ঠ ধর্ম আমাদের মোজাব আমাদের পীর আমাদের ধর্ম আমাদের কর্ম শ্রেষ্ঠ তো তাহলে রাস্তা দাঁড়িয়ে পেশাব করে কারা জেনে করে গো দাড়িগুলো কেটে শেষ করে ফেলেছেন কার এদিকে নবী নবী করছে হক কথা বললে মামু বেজার না কি গো সত্য কথা বললে মামুর রাগ হয় আর যদি গোল আলু মার্কা কথা বলে তো হুজুর খুব ভালোবাস করে গেছবো আবার কিচ্ছু বলে সোনা মানিক আমার আমি তো প্রথমেই বলেছি আমি জানি এটাই শেষ আর সুযোগ পাব না এটাই শেষ জীবনে রোজ করছি আল্লাহর সুযোগ দিলে হবে নইলে এটাই শেষ কারণ আমি আপনার মুখ থেকে কথা বলতে তো আসিনি আমি যাহা বলছি এটা আল্লাহর দয়া আমার মা বাপের দোয়া আমার মুর্শিদের দান
যে দুটো কথা বলার দিয়েছেন ক্ষমতা রহমান, জোরে বলে, রাগ করেন আমার প্রতি? আব্বাজি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো লাগে, সারা দিন অতিবাহিত করে দিয়েছে তৌরাত শরীফ তেলাওয়াত শুনে, খুব তার ভালো লেগেছে, জোরে বলুন সুবহান। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি গেছে, আব্বা জিজ্ঞাসা করছে, হ্যালে সালমান, হ্যাগো বাবা। জি আব্বু, কিভাবে ক্ষেত খামারে কাজগুলো করলে একটু বলো। তো বলছে, আমার যাওয়া হয়নি। কেন, কোথায় ছিলে? যেতে যেতে দেখি একটি গির্জার মধ্যে কিছু মানুষ নতুন কিছু আলোচনা করছে, তা আমি তো এরকম কথা জীবনে শুনিনি পিতা, খুব ভালো লাগছিল, নতুন কথা, কারণ আমি জন্ম থেকে এরকম কথা কোনোদিন শুনিনি। কি পড়ছে? বলছে, একটি কেতাব পড়ছিল, তার মধ্যে একজন মহামানবের কথা উল্লেখ করছিল, যে মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে কন সুবহান। সঙ্গে সঙ্গে পিতা কিন্তু বুঝতে পেরেছে, আরে আমরা ইহুদি আর আমার এই ছেলে এ তো আস্তে আস্তে ওইদিকে চলে যাবে, ঢেলে মুশকিল হয়ে যাবে, বাবা ওখানে যেও না, ও ভালো না, আমরা যে পথে আসি এটাই ঠিক, ওগুলো সব ভুল বাবা, এটাই ঠিক, বুঝেছেন? ও তো প্রথম দিনেই গিয়ে ওর মন ভরে গেছে, এবং এমন ভরা ভরেছে, ক্ষুধা জন্ম নিয়েছে, আরো ক্ষুধা, আরো একটু